नमस्कार বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে রথযাত্রা এবং একই সময়ে অম্বুবাচী। সোজা রথ এবং উল্টো রথের মাঝে সময়ে অম্বুবাচীর তিথি পড়েছে, তাই অনেকের মনে সংশয় হয়েছে যে এই বছর রথযাত্রার উৎসব পালিত হবে কিনা, অথবা রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর পুজো করা যাবে কিনা। আজকে আমার ভিডিওতে আমি এই বিষয় নিয়েই আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের মনে সমস্ত সংশয় দূর হবে এবং আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সংস্কৃত ভাষায় রথ মানে গাড়ি এবং যাত্রা মানে মিছিল। ক্ষণিকের জন্য জগন্নাথদেবকে রথের ওপর দর্শন করাকে বহু পুণ্যকর্মের ফল হিসেবে বিবেচনা করা হয়। এই অনুষ্ঠানটি এতটি পবিত্র, কেউ যদি এই দিনে রথ স্পর্শ করে, এমনকি রথের দড়ি স্পর্শ করে, তাহলে বহু পুণ্যের ফল লাভ করতে পারেন। জগন্নাথদেবের রথযাত্রায় আজও আমরা দেখে থাকি প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরাক্রমক্রমে পুরীর রাজপরিবারের নিয়ম অনুযায়ী যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পরপর তিনটি রথের সামনে এসে পুষ্পাঞ্জলি প্রদান ও সোনার ঝাড়ু দিয়ে রথের সম্মুখ ভাগ ঝাড় দেওয়ার পরেই পুরীর রথের রশিতে টান পড়ে, শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় শুরু হয় পাহান্ডি। পাহান্ডি হল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তিনটিকে গর্ভগৃহ থেকে বার করা ও পুনরায় প্রবেশ করানোর সময় বিশেষ কৌশলে মূর্তিগুলোকে দোলানো। রথ এসে পৌঁছায় বড় দাণ্ডয় মন্দিরের সামনের বড় রাস্তায়। রাজা গজপতি উত্তর দিকের পথ সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার পর রথ চলা শুরু হয়। রথের রাশিতে টান পড়ে। প্রথমে রথ যায় গুচিন্ডা মন্দির। গুচিন্ডা ছিলেন দারুব্রহ্মের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদ্যুম্নের রানী, সেখান থেকে মাসির বাড়ি। মোট পথ 2 কিমি। আবার উল্টো রথের দিন নবমী দিন কিংবা দশমী গোটে পাহান্ডি প্রক্রিয়ায় গর্ভগৃহে এসে পৌঁছয় এই তিন মূর্তি। এইভাবেই সমাপ্ত হয় রথযাত্রা। চলুন মধুরে জেনে নিই এই বছর রথযাত্রার সঠিক সময়সূচি। শ্রী শ্রী ভগবান জগন্নাথের রথযাত্রা উৎসব পালিত হবে 20 জুন 2023। পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে 19 জুন 2023 সকাল 11:25 থেকে এবং দ্বিতীয়া তিথি থাকবে 20 জুন 2023 রাত 1:07 পর্যন্ত। উদয় তিথি অনুসারে 20 জুন রথযাত্রা উৎসব পালিত হবে। এই বছর উল্টো রথযাত্রা পালিত হবে 24 জুন 2023 বুধবার। সোজা রথ এবং উল্টো রথের মাঝের যে সময় আছে, অম্বুবাচী তিথি পড়েছে ঠিক এই সময়, তাই অনেকের মনে সংশয় হয়েছে যে এই বছর অম্বুবাচীর মধ্যেই সোজা রথ যে রথের উৎসব পালন হবে কিনা। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে জেনে নিই অম্বুবাচীর সঠিক সময়সূচি এবং অম্বুবাচীর নিয়মবিধি কি আছে। এই বছর অম্বুবাচী শুরু হচ্ছে অম্বুবাচীর প্রবৃত্তি 22 জুন বৃহস্পতিবার 2023 রাত 2:32 থেকে এবং নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত সময়সূচি 26 জুন সোমবার দুপুর 2:56। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী। পূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান।
এই তিন দিন এবং সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অমাবস্যা চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। তিন দিন পর অমাবস্যা শেষ হলে অর্থাৎ নিবৃত্তি সমাপ্ত হলে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা হয়। সতীপীঠের অন্যতম এই অসমের কামাখ্যা মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়ে থাকে এবং এই তিন দিন প্রন্ধার মন্দিরের দ্বার বন্ধ থাকে। এইবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই অম্বুবাচীতে আমাদের কি কি কাজ করা উচিত এবং কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয়। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা উচিত নয়। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীমূর্তি বা পটপূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পূজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন। চলুন বন্ধুরা এইবার জেনে নিই এই অম্বুবাচীতে কি রথযাত্রার পুজো করা যাবে কিংবা রথযাত্রা উৎসবটি পালিত হবে কিনা। কোনো বছর যদি রথযাত্রা অম্বুবাচীর মধ্যেই পড়ে অথবা সোজা রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যে অম্বুবাচী তিথি পড়ে যায়, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে। কেননা এই সময় নিত্যকর্ম হবে কিন্তু কাম্যকর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্মের মধ্যেই পড়ে, যেমন আমরা রোজের পুজো করি ঠিক তেমনি। তাই এই বছর রথযাত্রা পালন করা যাবে এবং বাড়িতে অবশ্যই শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীর পুজো করা যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আমি আমার ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি যে এই বছর অম্বুবাচীর মধ্যে পড়লেও রথযাত্রা উৎসব পালন হবে কিনা এবং জগন্নাথদেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীর পুজো বাড়িতে করা যাবে কিনা। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।